শুধু ঝরে না, ও তো পাক্কাটা লুচ্চা। এখন ওর হাত ধরেছে, সময় যত গড়াবে কার কি ধরবে আমি বুঝতে পারতেছি না। এই যে শ্বেতা, আমি তোমারই খুঁজতেছি, বিরাট ঝামেলা হয়ে গেছে। আরে বাড়ির মধ্যে তো এসে মন আসে না, ওর বন্ধু ঢুকে পড়ছে। আরে তো না, আরে বন্ধু হলে তো কোনো সমস্যা ছিল না, এ বন্ধু কিন্তু ওই বন্ধু না। এই ছেলেটা হচ্ছে পাক্কা একটা জোয়ারি। তোমার আমি একটু খুলে কই, কিছুদিন আগে তোমার শাশু আমাকে প্রত্যেকটা 50,000 টাকা করে দিয়েছিল ব্যবসায় খাটায় কী কীভাবে ব্যবসা কর, ঠিক আছে। মুন্না কী করেছে, এই 50,000 টাকা নিয়ে ওই ছেলের সাথে জুয়া খেলেছে। এই ছেলেটা পুরো টাকা নিয়ে চলে গেছে জুয়া খেলে। কারণ বুঝতেছো কী ঘটনা ঘটবে, ও ঢুকেছে এই জায়গা, ও এসে কয় কি মুন্না যে 50,000 টাকা হারিয়েছে। এরপরে মুন্নার মন্না মনে একটু খারাপ ফোন ধরতেছে না, দেখতে আছি আসলে কিন্তু এসব কিছু না, ও এসে জুয়ো খেলতি। শুধু ওর সাথে জুয়ো খেলবে না, তো পুরো বাড়ির প্রত্যেকের লোকের সাথে একদম একদম ওরে ওরে কনভিন্স করে করে সে জুয়ো খেলবে। জুয়ারি যে কত খারাপ, এখন তাড়াতাড়ি ওর বের করার ব্যবস্থা করো। মানে কি আমি কেন ওনাকে বের করবো? ওমা তুমি বের করবে না, তোমার শাশু এখন নেই। তোমার শাশু নেই মানে তুমি হচ্ছে সেই দায়িত্বে, তোমার শাশু ছায়া তো তোমার মধ্যেই। এখন রাঙা সার মানে তুমি, তুমিই হচ্ছে রাঙা সার, তোমার তো দায়িত্বটা বের করবে না। আমি কিছু করতে পারবো। আরে বাবা আমি তোমার কি বলবো ভাই, সীতা জাফা আপনারা দুজনের আপনাদের দুজনের খবর জরুরি কথা আছে। আগে আমার কথা শোন, তোমার তো কোনো ভদ্রতা জ্ঞান নেই। হ্যাঁ এই জায়গাতে দুজন সিনিয়র কথা কচ্ছে, ওঠা তুমি সবসময় আমি দেখেছি যে মানে কথা নেই বাপ ঢিকে পড়ো কিছুর জন্য। আরে এত জোরে কথা কাউকে রাস্তে কথা বলতে পারো না, হ্যাঁ ভদ্রতা সেখানে কিছু নেই। যাও এখন আমরা দুজন জরুরি কথা কচ্ছি, যাও। আরে না গেলে হইব না তো, আপনি ঘর যে জরুরি কথা তার চাইতে অনেক বেশি জরুরি কথা কইতে এসেছি আমি। আপনি ঘরে এটা হুনতেই হইব আর এটা সমাধান দিতে হইব। 30 সেকেন্ড টাইম, একদম 30 সেকেন্ডের মধ্যে কথা বলে চলে যাবে, যাও তাড়াতাড়ি কর। এই যে মুন্না ভাই, মুন্না ভাই যে তার বন্ধুরা এই বাড়িতে ঢুকাইছে, এই কামটাকে হ্যাঁ ঠিক করছে কোন? মুন্না কি হয়েছে কথা? মুন্না ভাই তার বন্ধুরা ড্রয়িং রুমে বসে, তা আমারে ডাক দিল যে মুন্নি। আমি গেলাম, কইলাম জি মুন্না ভাই বলেন তো। সে খুব সুন্দর করে আমার কইলো যে আমার বন্ধু আইছে, তুমি কষ্ট করে আমার বন্ধুর লোক একটু কফি বানাই দাও। তো আমি চিন্তা করলাম মুন্না ভাই আমার বড় ভাই মানুষ, সে আমার কইছে আমি তার ছোট বোনের মতো, আমি তো তার একটু কফি বানাই দিতেই পারি। তো সেই চিন্তা করে আমি সুন্দর মতো কফি বানাই লয়ে গেলাম। কফি বানাই লয়ে যাওয়ার পরে তার বন্ধু আমার কয় কি তুমি মুন্নার বোন আমি মুন্নার বন্ধু, তার মানে আমি তোমারও বন্ধু তুমিও আমার বন্ধু। কইয়া খাবলা দিয়ে আমার হাতের মধ্যে ধরছে, ধরে আমার সোফায় বয়েছে। আমার সোফায় বয়া মুহে মিস বিস্কিট তুলা খাওয়াই দিছে, যেই মুহে বিস্কিটটা তুলা দিতে তখনই কুরবান ঢুকছে। কুরবান ঢুকা দেখে ওই পোলায় আমার হাতে ধরে রাখছে, আমার বিস্কিট খাওয়া গেছে। হ্যাঁ তো এদিক দিয়ে শুরু করে দিছে, কারণ সে ভাবতেছে আমার বুঝে চরিত্র খারাপ, এই পোলার লগে বুঝে আমার সম্পর্ক আছে, এর লেগে বুঝে আমি তার লগে তেমন করতেছি। আপনি কোন শাক আমার ভাই, এতদিন ধরে আপনি আমার যাচ্ছে, আমার কি চরিত্র খারাপ হইতে পারে? আমি আজ পর্যন্ত কোনো দিন কারোর দিকে এমন উল্টাপাল্টা চোখে তাকাইছি কোন? আপনি কোন পাল্লাগানি পাল্লাগানি দেখিস দেখিস কতি না কতি সর্বনাশটা হয়ে গেছে। ঢুকতে পারলো না, ঢুকে একটা অঘটন ঘটনা শেষ। হ্যাঁ আইরে আমি তো ভাবিছিলাম সে জুয়ারি না, সে তো শুধু জুয়ারি না, ও তো পাক্কা একটা লুচ্চা। এখন ওর হাত ধরেছে, সময় যত গড়াবে কার কি ধরবে আমি বুঝতে পারতেছি না। শোনো 1 মিনিটও দেরি করা যাবে না, এই মুহূর্তে যে ওরে বের করার ব্যবস্থা কর। এই মুহূর্তে যেমনি ওকে এই বাড়িতে বের করে, নাইলে আমি কিছু করতে পারবো না। আপনাদের প্রবলেম আপনারা সলভ করেন, আমাকে এগুলোর মধ্যে টানবেন না। সাগামল ভাই সীতা সবাই তো চলে গেল, হয়ে কিছু করলো না, কিন্তু আমি জানি না এটার বিচার করতেই হইব, তার এই বাজার থেকে বাইর করতেই হইব। আমার মতো আমি বললি আমার বললি তুমি চলে কথা, আমি এটা কোনো ভাবে ভাল লাগতেছে না, ভাল লাগতেছে না। শোনো আমি দায়িত্ব নিয়ে নিছি, যেহেতু এই ব্যাপারটা তোমার সাথে এই যে যেটা ঘটেছে এটা আসলেই আমি মাথায় নিতে পারছি, আর ধরে পর্যন্ত যাবে। হ্যাঁ আমি পার্সোনালি এটা দেখতেছি, ঠিক আছে থাকবো না। আর একটা কথা তোমার কয়ে রাখি, একটা বিয়াদবি করবা না, চিৎকার করে আমার সামনে কথা কবা না। এখানে আজ যাত্রার সাথে তুমি যা ইচ্ছে কর, মনে রাখবা এই জায়গায় কিন্তু আমি একটা সিরিয়াস, ঠিক আছে। তুমি কফি বানাই খাও না, ওটা আমি নোট করে রাখি। হ্যাঁ